মেয়ে এ কথা ভুলে যাস নে, কত কষ্ট করে যে তোকে ম্যাট্রিক পর্যন্ত পড়িয়েছি তা আমি জানি আর আল্লাহই জানেন। এর বেশি পড়াবার সামর্থ্য কোথায় মা? তাছাড়া আমি বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা হয়ে গেলে আমিও নিশ্চিন্ত হতে পারতাম মা। ছেলেটি শুনেছি ভালোই, চাকরি যদিও তেমন একটা কিছু করে না, তথাপি গরিবের ঘরের মেয়ের জন্য এই অনেক ভাগ্যের কথা। ভাগ্য না ঠাই, আমার সব আশা আকাঙ্ক্ষার ধুলোই মিশিয়ে দিয়ে যদি তুমি খুশি হও তবে তাই করো আব্বা। ওরে না না, আমি কি সাথে তোর বিয়ের চেষ্টা করছি? আমার কি বড় আশা বড় আকাঙ্ক্ষা নেই? কিন্তু আমি যে নিরুপায় মা, নিরুপায়। দারিদ্রতার সারাশির মতো দুটো লৌহ কঠিন হাত দিয়ে সব আশা সব আকাঙ্ক্ষার গলা টিপে ধরেছে, শ্বাসরোধ করে ঠেলে দিতে চাইছে মৃত্যুর মুখে। আব্বা, তাছাড়া মন্টুর কথা ভেবে দেখ মা, ওকে তো মানুষ করতে হবে। আমি চাকরি করব আব্বা, অন্তত পক্ষে রেডিওতে গান গিয়ে টাকা তো রোজগার করতে পারবো। পাগলি মেয়ে আমার, আমাদের দেশের সাধারণ শিক্ষিতা মেয়ের পক্ষে চাকরি পাওয়া খুবই কঠিন, আর রেডিওতে গান গাইবি সে কি চারটিখানি কথা রে? তার চেয়ে পাগলামি করিস নে মা, বুড়ো ছেলের কথা তোর এই অসহায় বাপের মুখ চেয়ে ছোট ভাইটার ভবিষ্যতের কথা ভেবে মন স্থির করে না? আব্বা, আমার আবার দেরি হয়ে যাচ্ছে মা, আমি চলি। আয়শা, আয়শা আসি ভাইজান। মন্টুকে ভাত বেড়ে দিচ্ছিলাম, ও কি ও এমন কাঁদছে কেন? পাত্র দেখতে যাচ্ছি শুনে তোর ভাইজি কান্না জুড়েছে, তুই ওকে একটু বোঝা বুঝলি। আমি চলি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ও মা, এতে আবার কান্নার কি আছে? ভাইজান, তুমি বিসমিল্লাহ বলে রওনা হয়ে যাও তো। তা ছেলে যদি পছন্দ হয় আর দাবি দাওয়া না করে তাহলে কথাবার্তা একেবারে পাকা করি আসবো। হ্যাঁ ছিমা, কানতে নেই, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। যাই, কিছু নিবি? একটু শুরুয়া, আর যদি এক টুকরো মাছ। তুই যদি সব মাছ খেয়ে ফেলবি তাহলে হেনা খাবে কি দিয়ে? বাড়ি আমি কি চেয়েছি? আমি তো বলেছি যদি থাকে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, অর্ধেকটা ভেঙে দিচ্ছি। না লাগবে না, একটু শুরুয়াই দাও শুধু। ও মা, একটু তো ছেলের এত অভিমান হলো। আচ্ছা বাবা দিচ্ছি। না নেব না, নিতেই হবে, আমার ভাত থেকে ভেঙে দিচ্ছি, না নিলে আমি কিন্তু আজ উপোস করে থাকবো বলে দিচ্ছি। দাও না, তোমার ভাত থেকে দিলে নেব। হেনা, হেনা কিরে কাঁদছিস যে, কি হয়েছে? না কিছু না। নইলে খঞ্জনা পাখির মতো মেয়েরই চেহারা হবে কেন? বললাম কিছু হয়নি। আচ্ছা ভাই আচ্ছা, কিছু হয়নি মানলাম।
গান শিখবি? না, আমি গান শিখব না। আমি আমি আর গান গাইব না হিরু ভাই। হ্যাঁ, এতে কি বলছিস? ঠিকই বলছি হিরু ভাই। মানে মানে তুই? মানে আমার গরিব নিরুপায় বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখতে গেছে। ঢাকা শহরের কোনো এক কেরানির বউ হতে চলেছি আমি। কেরানির সংসারের হাঁড়িকুড়ি ঠেলার জন্য আমি জন্মেছি। গান গাইবার মতো বিলাস আমার সাজে না হিরু ভাই। ও, এই ব্যাপার তোর বিয়ে? অনেকদিন পর বেশ পেট ভরে পোলাও কোরমা কালিয়া কোপ্তা খাওয়া যাবে। তোমার মজা লাগছে হিরু ভাই, আর আমার ডুকরে ডুকরে কান্না ঠেলে আসছে। কত আশা ছিল, কলেজে পড়বো, ইউনিভার্সিটিতে পড়বো, গান শিখবো, বড় গায়িকা হব, কত কিছু আশা করেছিলাম। সব মরিচিকা হিরু ভাই, সব মরিচিকা। মন খারাপ করিস নি, কপালে যা আছে তাই হবে। নিয়ে গা। গাইতে আমি পারবো না। ওরে, তুই গান গাওয়া ছেড়ে দিবি এ আমি ভাবতেই পারি না। তোর মাঝে যে আমি আমার সুর আর সাধনার সার্থকতা খুঁজে পেয়েছি, তুই যে আমার সুরের মানুষ হে না, আমার তানপ্রাটাকে যত ভালোবাসি তোকেও যে আমি ঠিক ততটাই ভালোবাসি। হিরু ভাই গা, দরদ দিয়ে একটা গান গা, মনটা হালকা হবে। আমার কত গান ছিল যে সবই তো ধুলাই মিশে যায়, আমার ব্যথার রাতগুলো যে আলোর দেখা নাহি পায়। আমার কত গান ছিল যে সবই তো ধুলাই মিশে যায়। চারিদিকে মোর শুধু যে আধার, অশ্রু পেয়েছি চোখের উপহার। চারিদিকে মোর শুধু যে আধার, অশ্রু পেয়েছি চোখের উপহার। কোথায় যে শেষ জানি না, পথে যেতে কাঁটা বিধি পায়। আমার কত গান ছিল যে সবই তো ধুলানি মিশে যায়। জীবনে আমার উঠেছে কি ঝড়, আলোকে তখন ভেঙে গেল ঘর। জীবনে আমার উঠেছে কি ঝড়, আলোকে ভেঙে গেল ঘর। গরলে সব ভেসেছে কি পেলাম ভাবি নিরালা, গান ছিল যে সবই তো ধুলাই মিশে যায়। আমার ব্যথার রাতগুলো যে আলোর দেখা নাই যে শুনছেন ও সাহেব, আপনার কি নাম, বাড়ি কোথায়?
বলুন। আমার নাম রমেশ মাস্টার, বাড়ি সাভার, কিন্তু আমার হেনা, আমার পন্ত, ওদের কি হবে, ওদের কে দেখবে, কে দেখবে ওদের? আমি দেখব। তুমি? হ্যাঁ। কথা দাও ওদের তুমি দেখবে, ওদের আর কেউ নেই। কথা দিলাম, আপনি শান্ত হন, ভয় নেই, আপনি ভালো হয়ে যাবেন, একটু ঘুমোবার চেষ্টা করুন। ঘুমোবো? আমি ঘুমোবো, চিরদিনের জন্য ঘুমিয়ে যাব। তুমি দেখো ওদের, তুমি দেখো। ওই আমি ডাকছে, আমি চললাম, আমি চললাম, আমি ছিল ভাইজান কেমনে নিয়ে নিলে কত বলো আব্বা, আব্বা, আব্বা। যা হবার তা তো হয়েই গেছে, আপনারা গ্রামের পাঁচজন আছেন, এই হাসান চৌধুরী সাহেবের গাড়িতে মাস্টার সাহেব চাপা পড়েছেন, উনি ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা দিতে চান। যে যাবার সে তো চলেই গেল, এখন আর মামলা মোকদ্দমার মধ্যে গিয়ে লাভ কি? সুমিত চাচার ছেলে মেয়ে দুটো একেবারে এতিম হয়ে গেল, উনি যখন 10,000 টাকা দিতে চাইছেন। না, আব্বার খুনিকে আমি ক্ষমা করবো না, আব্বাকে খুন করে আবার দয়া দেখাতে এসছেন, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। মানে আপনি ঠিক বুঝতে পারছেন না, দেশে কি আইন আদালত নেই? আমার আব্বার হত্যার জন্য ওকে শাস্তি পেতেই হবে, আদালত যা বিধান দেবে তাই হবে, কোনো দয়া চাই না, কোনো দাক্ষিণ্য চাই না। 10,000 টাকা দান করবেন, 10,00,000 টাকা বিনিময়ে আব্বার জীবন ফিরিয়ে দিতে পারবেন? বলুন, চুপ করে রইলেন কেন? বলুন, পারবেন? বলুন, চুপ করে রইলেন কেন? জবাব দিন, জবাব দিন। কোনো কাজ হবে না হাসান সাহেব, চলুন ফিরা যাক। আপনারা ওকে একটু বুঝিয়ে দেখবেন, এখন ওর মাথা ঠিক নেই। হ্যাঁ বাবা, এখন ওসব কথা থাক, তুমি যাও, 2-4 দিন পর যা হয় করা যাবে। চলুন। দশ হাজার টাকা হাতে পেয়ে মেয়েটা পায়ে ঠেলে দিল, আশ্চর্য মেয়ে তো, একটু ভাবলো না যে ওদের সংসার চলবে কি করে। কিন্তু আমি যে ওর মৃত্যু পথযাত্রী বুড়ো বাবাকে কথা দিয়েছি, ওদের ভার আমি নিলাম, ওদের সব দায়িত্ব আমার, কিন্তু সে দায়িত্ব পালন করতে দিল কোথায়, যা একরোখা মেয়ে না, তাই বলে চুপ করে বসে থাকা যায় না, যেভাবেই হোক ওদের সাহায্য করতেই হবে, নইলে শান্তি পাবো না। কে জানে ওদের সংসার এখন কে চালাচ্ছে, কিভাবে চলছে? খোদাই জানি কি করে এখন সংসার চলবে, সামান্য কত টাকা ফকির খাওয়ানো, কোরআন পড়ানো, সংসারের খরচ কত আর সামলানো যায়? খোদা মুখ দিয়েছেন আহার তিনি যোগাবেন, কিন্তু যোগাবার পথ তো চাই, খোদা তো আর আহার মুখে তুলে দেবেন না। ঝোঁকের মাথায় সেদিন 10,000 টাকা তোর পায়ে ঠেলা উচিত হয়নি মা, তাই বলে আব্বার জীবনের দাম নিব আর সে টাকা দিয়ে পেট চালাবো? অবশ্যই না, তোর আব্বার অ্যাক্সিডেন্ট কেসের রায় বেরিয়েছে কাগজে,
লক্ষপতি ধনী ব্যবসায়ী হাসান চৌধুরীর 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। একটা মানুষকে হত্যা করার অপরাধে এই সাজা? পাগলি কোথাকার, সে কি ইচ্ছে করে কিংবা রাগ করে মেরেছে? এ হলো অ্যাক্সিডেন্ট কেস, এতে এরকমের সাজাই হয়। ওই লোকটির ফাঁসি হওয়া উচিত ছিল। আব্বাকে মেরে আবার টাকা দিয়ে অপরাধ ধুয়ে ফেলতে চায়, কি সাংঘাতিক লোক! কি যে বলে মেয়ে, যে যাবার সে তো চলেই গেছে, আর একটা লোকের ফাঁসি হোক এ কথা ভেবে লাভ কি? ও তুমি বুঝবে না ফুপু, আব্বার সেই ক্ষত বিক্ষত বিকৃত মুখখানির কথা মনে পড়লে আমার মাথায় আগুন জ্বলে উঠে। মনে হয় যদি পারতাম ওই হাসান চৌধুরীকে নিয়ে ছাতে খুন করতাম। আহ চুপ কর তো, এসব আলোচনা করে মনটাকে ভারী করে কি লাভ? শোন আরেকটা খবর, চৌধুরী কর্পোরেশনে রিসেপশনিস্টের চাকরির জন্য ম্যাট্রিক পাস সুন্দরী মহিলা চেয়েছে। ইন্টারভিউ লাস্ট তো দেখছি কালই, আমি কালই যাবো হিরো ভাই। আল্লাহ যদি চাকরিটা মিলিয়ে দেয় তবে সব সমস্যার সমাধান হয়ে যায়। ঢাকায় একটা ছোট্ট বাসা নেব, মনটুকে মানুষ করে তুলব, অবসর সময়ে রেডিওতে গান গাইব। আব্বা জান্নাত থেকে দেখে কত খুশি হবে, আমার সব স্বাদ সব আশা পূর্ণ হয়েছে, সব পূর্ণ হয়েছে। আমি রিসেপশনিস্টের পোস্টে ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি ভিজিটর রুমে গিয়ে বসুন, ঠিক সময় মতোই আপনাকে ডেকে নেওয়া হবে। ধন্যবাদ। হ্যালো, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি বুঝি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ, 11 জন হয়েছে, উনি নাম্বার 12, আমি আনলাকি 13, আর আপনি নাম্বার 14। বাবা এত ক্যান্ডিডেট! হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, পাঠিয়ে দিচ্ছি এখনই। মিস হামিদা আপনি যান। আচ্ছা চলি, গুড লাক। বারো নাম্বার গেল, এবার বুঝি আমার পালা। এই যে মিস আল্লাহকে থাকেন, যান। খোদা কি মুখ তুলে চাইবেন? যা সব ফ্যাশন করে এসছে সে তুলনায় আমি তো বিজলি বাত্তির কাছে মোমের আলো। কত ভালো হতো যদি চাকরিটা পেতাম। হ্যালো, ইয়েস স্যার, একজন আছেন স্যার, আপনি যান। আর আপনি আমার পিতৃমাতা হাসান চৌধুরী। অদ্ভুত, অপরি হেনা খন্দকার, ঠিক যেন খাপ খোলা একখানি সোজা তলোয়ার।
হ্যাঁ শুনুন, রিসেপশনিস্টের পোস্টের অ্যাপয়েন্টমেন্ট একটা ইস্যু করে রেজিস্ট্রি ক্যান্ডিডেটের নাম, হ্যাঁ রবিজুদ্দিন খন্দকার, উত্তরপাড়া সাবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। কিন্তু চাকরি অ্যাকসেপ্ট করবে চা তেজ মেয়ের? যা ভেবেছিলাম তাই। ফুপু, ও ফুপু, খেতে দাও, খিদে পেয়েছে। খাবার কিছু নেই, যা বিরক্ত করিস না, আমার শরীরটা ভালো না বাবা। বাড়ি খাবার কিছু নেই বললি হলো, আমার বুঝি খিদে পায় না? আপা, ও আপা, আপা চুপ করে রইলে যে খিদে যে পেট জ্বলে যাচ্ছে। শুনলি তো, খাওয়ার কিছু নেই, কাল রাত্রে কিছু খাইনি, এখনো বলছো কিছু নেই, খিদে যে মরে যাব আপা। মর মর, তাই ভালো হয়। আপা তুমি মানলে? তাই না? এই না পেয়ারা খাও। এগুলো তুই কোথায় পেলি? বুড়ির বাগান থেকে পেরে এনেছি। চুরি করে এনেছিস? শেষ পর্যন্ত তুই চুরি করলি মন্টু? বাগানে কত পেয়ারা, দু চারটা না বলে আনলে দোষ হয় আপা। যা, ওগুলো ওই বাগানে ফেলে দিয়ে আর কোনোদিন এমন কাজ করবি না। আচ্ছা মন্টু শোন, খুব লেগেছে তোর তাই না? আর কোনোদিন তোকে মারবো না ভাই। যা, এক ছুটি গিয়ে পেয়ারাগুলি ফেলে দিয়ে, ততক্ষণ আমি একটু ঘুরে আসি, এসে তোকে ভাত জেনে দেবো। হ্যাঁ, কোথায় যাবে আপা? হিরু ভাইয়ের বাড়ি। আ
তার তার গুলো আজ সুর গিয়েছে ভুলে, গানের পাখি উড়ে গেছে হাই, গানের পাখি উড়ে গেছে মনের দুয়ার খুলে, সুর গিয়েছে ভুলে এই তানপুরাটার তার গুলো আজ সুর গিয়েছে ভুলে। গেছে কল গীতি পুড়ে আছে কিছু স্মৃতি, থেমে গেছে কল গীতি পুড়ে আছে কিছু স্মৃতি, আশা নিরাশার কোণে দাঁড়িয়ে, আশা নিরাশার কোণে দাঁড়িয়ে হৃদয় তো বুঝে দোলে, সুর গিয়েছে ভুলে এই তানপুরাটার তার গুলো আজ সুর গিয়েছে ভুলে। পাবো না তো প্রতিদান, গে যাব তবু গান, পাবো না তো প্রতিদান, গে যাব তবু গান, হারানো সুরের কুহেলি কাজে, হারানো সুরের কুহেলি কাজে ব্যথায় ভরিয়ে তোলে, সুর গিয়েছে ভুলে এই তানপুরাটার তার গুলো আজ গিয়েছে ভুলে, গানের পাখি উড়ে গেছে হাই, গানের পাখি উড়ে গেছে মনের দুয়ার খুলে, সুর গিয়েছে ভুলে এই তানপুরাটার তার গুলো আজ সুর গিয়েছে ভুলে। ওরে তোমার কাছে এসেছি হিরো ভাই। বললে তো আর শুনবি না, ওই হাসান চৌধুরীর ওপর তোর যে জাত ক্রোধ সেটা যদি দূর হয়ে যেত তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। ওর নাম তুমি মুখে এলো না হিরো ভাই, ওর নাম শুনলে আমার মাথার ভিতরে আগুন জ্বলে ওঠে। আচ্ছা ভাই আচ্ছা, এই চুপ করলাম। তাই সাত সকালে আমার আঙিনায় এসে খালি মুখে দাঁড়িয়ে থাকবি নাকি? বস, মুড়ি আর গুড় নিয়ে আসি। না হিরো ভাই, আমি খেলে কি তোর জাত যাবে? তা নয়, কাল দুপুর থেকে মন্টু ফুপু সবাই উপোস করে রয়েছে, ঘরে একদানা চালও নেই, ওদের ফেলে আমি খাই কি করে বলো? ও হিরো ভাই বল, চুপ করে রইলি যে? আমায় পাঁচটা টাকা ধার দিবে?
দেবো না মানে নিশ্চয়ই দেবো। বোকামি, এ কথা আমায় কাল বলিস নি কেন? নে, একশোর কিছু বেশি হবে। এত টাকা? হিরো ভাই, শেষ পর্যন্ত তুমিও। ওরে, তোর যদি একটা বড় ভাই থাকতো সে কি তোদের বিপদে দূরে থাকতে পারতো? আমার তো তিন কুলে কেউ নেই, তুই আর মন্টু আমার ছোট ভাই বোনের মতো। নে, এগুলো আমার জমানো টাকা। আমি তো চেয়েছি মাত্র পাঁচ টাকা। পাঁচ টাকা দিয়ে না হয় দুদিন চললো, কিন্তু তারপর? তার চেয়ে এগুলো তোর কাছে রাখ, বেশ কিছুদিন সংসার চলবে, এর মধ্যে কোন একটা ব্যবস্থা হয়েই যাবে। বেশ, টাকাগুলো রাখছি, তবে কাল আমাকে নিয়ে তোমার ঢাকা যেতে হবে। কিন্তু রেডিও তো একবার চেষ্টা করতে চাই। সর্বনাশ, আমার সঙ্গে তুই যাবি? পাগল হলি নাকি? লোকে বদনাম রটাবে যে। বারে, ভাইয়ের সঙ্গে বোন যাবে তাতে বদনাম কিসের? গায়ের লোকের মুখ আটকে রাখা যাবে না, তার চেয়ে বরং আমি যাব, খোঁজ খবর এনে তোকে সব জানাবো। তাই ভালো, তাহলে আমি আসি, কাল যেও কিন্তু ঢাকায়। যাবো রে যাবো, আমার ছাত্রী রেডিওতে গান গাইবে, তার জন্য তো আমি জান দিয়ে চেষ্টা করব। চিনতে পেরেছেন দেখছি, আপনাকে রমিজ মাস্টারের বাড়ি দেখেছিলাম, তাই ভাবলাম ওদের খবরটা জিজ্ঞেস করি। তা ওরা কেমন আছে? বড় কষ্টে আছে সাহেব, বড় কষ্টে আছে। আমি তো হেনার গানের জন্যই ওই রেডিও অফিসে যাচ্ছি, যদি ওদের দু পয়সা রোজগারের পথ হয় সেই আশায়। ও, হেনা বুঝি গান জানে? জানে মানে খুব ভালো গায়, আমার কাছে শিখেছে। আচ্ছা, আপনি তাহলে হেনার গানের মাস্টার? জি। আসুন, গাড়িতে বসুন। হ্যাঁ, গাড়িতে বসবো, কিন্তু রেডিও অফিসের কাজটা? আহা, কাজটা হবে, তবে আপনি পারবেন না। চলুন আমার অফিসে, আমি ফোন করে সব ব্যবস্থা করে দেব। সব ঠিক করে দেবেন? হেনা রেডিওতে গান দিতে পারবে? আসুন, পারবে। হ্যাঁ হ্যাঁ, কালই যাবে, নামটা নোট করে রাখ, হেনকার। আচ্ছা আচ্ছা, ভেরি সুইট নেম। তা কে? সুইট হার্ট নয় তো? আরে না না, ওসব কিচ্ছু না, জাস্ট হেল্পিং এ নেগলেক্টেড ট্যালেন্ট। বাই দ্য ওয়ে, আমি যে তোকে এই ব্যাপারে সুপারিশ করছি এ কথা ওকে বলতে পারবি না। আছে আছে, রহস্য একটা আছে বই কি, পরে বলবো। বাট প্রমিস, আমার কথা ওকে বলতে পারবি না। ওকে, থ্যাংক ইউ, বাই। ঠিক বলেছেন, আপনার নাম শুনলে হেনার মাথায় যেন খুন চেপে যায়। ও যদি জানে যে আপনার সুপারিশে ও রেডিওতে কাজ পেয়েছে, তাহলে কিছুতেই করবে না। আই ফিল ফর হার, সত্যি হেনার জন্য আমার ভীষণ মায়া হয়। ওর আব্বার মৃত্যু ওকে সাংঘাতিক আঘাত দিয়েছে। আপনাকে তো খুনি বলেই মনে করে। আমার আব্বা আম্মা দুজনেই মোটর দুর্ঘটনায় মারা গেছেন। কই, যে ট্রাকের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগলো সেই ট্রাক ড্রাইভারকে তো আমি খুনি বলে মনে করতে পারিনি। হেনার এই ভুল ধারণা কেন যে হলো আমি কিছুতেই বুঝতে পারছি না। হতে পারে এটা একরকম মানসিক ব্যাধি, যেটা শখ থেকে হয়েছে। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যদি সুযোগ পেতাম তবে ওর এই ভুল ধারণা ভেঙে দেবার চেষ্টা করে দেখতাম। নিজেকে সত্যি বড় অপরাধী বলে মনে হয়। আইডিয়াটা মন্দ না, তবে হেনা কি সে সুযোগ দেবে? আচ্ছা চলি চৌধুরী সাহেব। আচ্ছা, ঢাকায় যখনই আসবেন অবশ্যই দেখা করবেন, সে আর বলতে হবে না। আচ্ছা আদাব।
যাক, অন্তত কিছু উপকার তো করা গেল। বলি বুড়ো হয়েছে বলে তার চোখের মাথা খাইনি, নিজের চোখে দেখেছি গা। হিরু ছোয়াটার সঙ্গে সে কি ঝালা ঢালি। খালা, বাজে কথা বলো না। কি আমার কথাটা বাজে হলো? সত্যি কথা তো তেতুই লাগে, ধুমসি থুড়ি আবার কথাই বলে ফিনালি করে বৃদ্ধা যদি না থাকে চুপ। থামো বউ থামো, যথেষ্ট বলেছো। বলার হলো কই? তোমার ভাইজির চুপার কাছে আমাকেও হার মানতে হয়। এই আমি চললাম মাতো বরের কাছে, গায়ে এসব অনেক কিছু চলবে না বাপু। হ্যাঁ যাও যাও, যা পারো তাই করো গিয়ে, সত্যের জয় চিরদিনই হয়, একথা ভুলে যেও না খালা। ওরে আমার সতী লক্ষ্মী রে, আমার এই যে সত্যের জয় দেখাতে বলি, ও ছুঁড়ি তোর ওই ছোঁয়াটার সঙ্গে কিসের পিড়ি যে ও তোকে এক মুঠো টাকা দিল? হ্যাঁ ভাই, যদি বোনের বিপদে সাহায্য করে তাতে দোষ কিসের? সব বুঝি রে সব বুঝি, শাক দিয়ে আর মাছ ঝাঁকতে হবে না। এই চুলগুলো রোদে পাকেনি, ওই বাউন্ডলে ডাকরা ছোঁড়া বুঝি তোর মার পেটের ভাই। ও বুবু, নিচে কেন আমাদের সর্বনাশের জন্য উঠে পড়ে লেগেছে বলো তো? এসব কথা গায়ে রটলে আমরা কি গায়ে টিকতে পারবো? সে তোমার ওই ভাইজি ছুরিকে সুদাও, আমি এলাম সাবধান করে দিতে। আর ঝিঙ্গি ছুরি আমায় বলে কিনা মিথ্যে বাদী, আমিও দেখে নেব কে মিথ্যে কে সত্যি। মা তো বলে কাছে বিচার করবো, তোদের এক ঘরে করে তবে আমি ভাত পানি ছোব। আমারও নাম রহিমা দেওয়া। ওরে হেনা, এ আবার কি জ্বালায় পড়লাম, গায়ে যে মুখ দেখানো যাবে না। যা হবার তা হবে, আমি তো কোনো অন্যায় করিনি ফুপু। কোথায় গেলি? কিরে মুখ ভাত, কি হয়েছে? না কিছু না, কিছু হলো? খবর খুব ভালো, কালই তুই ঢাকা চলে যা, রেডিও বিশে গিয়ে প্রোগ্রাম প্রোডিউসার রহমান সাহেবের সঙ্গে স্লিপ দিয়ে দেখা করবি, উনি সব ব্যবস্থা করে দেবেন। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে এসেছি। আরে তোর ওস্তাদকে কি মনে করিস, বার্তা করে এসেছি, মাসে কম করে হলেও চারটে প্রোগ্রাম তো পাবি, তা সদুয়েক টাকা তো ইনকাম হবেই। আচ্ছা হিরো ভাই, কি বলেছে তোমায়? থাক আর ধন্যবাদ জানাতে হবে না। এই যে বাবা হিরু। এই যে পুপু আম্মা, হেনা রেডিওতে কাজের সব ব্যবস্থা করে এলাম, সব একদম ঠিকঠাক। বেশ বাবা বেশ, খোদা তোমার ভালো করুক। তা বাবা হিরু, এদিকে যে একটা অনর্থ ঘটে গেছে। অনর্থ? ওই রহিমা খালা, তোমাকে আমাকে জড়িয়ে বাড়ি বয়ে এসে কত না কুচ্ছিত কথা বলে গেল। তোমার থেকে টাকা নেওয়ার সময় ও নাকি দেখে কত রকমের লজ্জাকর কথা বললো না বুড়ি। পর্যন্ত না বাবা, হেনা তাকে দু এক কথা বলে প্রতিবাদ করা খুব রেগে গেছে, বলে গেল মাতব্বরের কাছে বিচার দেবে, আমাদের এক ঘরে করে তবে ছাড়বে। বুড়ি কতক্ষণ হলো গেছে? এই তো একটু আগেই গেল। তুই কিছু ভাবিস নে, আমি দেখছি বুড়িকে। বাগানে সবগুলো গাছ। আমার ঘরে আগুন দিয়ে জানা দেখি কত বড় বুকের পাটা, মগের মৌলক পেয়েছিস নাকি? আমি ও দার বাপুলিশ এক করবো। দারু পুলিশকে আমি ছোড়াই ডরাই? আমার কি তিন কুলে কেউ নেই? তোমাকে জানে মালে খতম করে না 8 বছর জেল খাটবো। ও আরে ও ডাকাত, ও হিরু, কি সব বাবা শোন শোন শোন, পিছু দেখো না খালা, আমার মাথা বলে দিচ্ছি। মাথা ঠান্ডা কর বাবা, এই ঘাত মানছি, বুড়ো মানুষ মাথা ঠিক নাই। ওই রবিজার বেটি আমায় বলে কিনা মিথ্যাবাদী। সত্যিকে মিথ্যে করে বললে তো মিথ্যাবাদী বলবেই, কিন্তু আমি নিজের চোখে দেখে এলাম আগে নাই। ওই হেনা তোর সঙ্গে হেসে হেসে কথা বলছে, তুই ওকে একটা সব কি ভালো কথা বাবা। শোনো খালা, তোমরা সবকিছুরই একটা খারাপ মানে করে নাও,
ভালো দিকটা তোমাদের চোখ পড়ে না। হেনা আর আমি শুধু এক মার পেটের ভাই বোনই নই, এই যা ওকে ছোট বোনের মতো স্নেহ করি। বড় দুঃখী ওরা, ওদের যখন দুদিন হাড়ি চড়েনি, না খেয়ে না খেয়ে মরতে বসেছিল, তখন তো তোমরা কেউ দুপয়সা দিয়েও সাহায্য করতে এগিয়ে আসনি, খোঁজও রাখনি। ভদ্র ঘরের ছেলে মেয়ে ওরা, ভিক্ষে চাইতে তো পারে না, তাই আমি ওদের কিছু টাকা দিয়ে না, সেটা কি অপরাধ খালা? ওদের এত দুঃখ দুর্দশা তা তো জানতাম না বাবা। যাক বাবা, যা হওয়ার তো হয়েই গেছে, মনীষী মাত্রই ভুল হয়, আমি না হয় ওদের কাছে গিয়ে মাপ চেয়ে নেব। এই তো খালা, একটা মানুষের মতো কথা বলেছ। আচ্ছা আমি চলি খালা। হ্যাঁ কি বলে গেল ছোড়া, মানুষের মতো কথা বলেছি কেন? আমি গরু না ছাগল? মকাপে জবর খুঁটা দিয়ে গেল তো ছোড়া। অডিশনে আপনি পাস করেছেন মিস খন্দকার, গলা আপনার খুব ভালো, বসুন। এই নিন এই ফর্মে সই করে দিন। মাসে আপনাকে গোটা চারেক প্রোগ্রাম দেয়া হবে, টাইম টু টাইম প্রোগ্রামে চিঠি পাবেন, তবে সাবার থেকে রেগুলার প্রোগ্রাম করা বেশ অসুবিধা হবে, কোনো কোনো দিন হয়তো রাতেও প্রোগ্রাম পড়তে পারে। ভাবছি ঢাকায় একটা বাসা নেব, ছোট ভাইটির পড়াশোনায় সুবিধা হবে। আই থিঙ্ক দ্যাট উড বি বেটার। এই নিন আপনার প্রথম প্রোগ্রামের চিঠি, এ মাসের 15 তারিখ বিকেল 5টায়। অশেষ ধন্যবাদ। আচ্ছা চলি, আদাব। আদাব। হ্যালো, কে? হাসান। হ্যাঁ হ্যাঁ বলছি। আরে রহমান নাকি? হ্যাঁ বল, এক মিনিট। হ্যালো, কে বলছেন? এক মিনিট পরে করুন প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ বল, কি খবর? আরে তোর সে রহস্যময় হিনা খন্দকারের প্রোগ্রাম 15 তারিখ বিকেল 5টায়। ওকে, আচ্ছা আচ্ছা, মনে থাকবে মনে থাকবে। আজ রেডিওতে হেনার গান আছে, তোমরা একটু বসা, গান শুনে যেও। এই যে ফুপু, রেডিও নিয়ে এসেছি, মাদুর বাড়ি থেকে চেয়ে নিয়ে এলাম। এই যে সব জমায়েত দেখছি, শুনলাম আজ হেনার গান হবে, তাই ছুটে এলাম। আমাদের গার গৌরব রেডিওতে গান গাইবে, সে কি চারটিখানি কথা। রেডিও পাকিস্তান ঢাকা, এখন আধুনিক গান গাইছেন নবাগত শিল্পী হেনা খন্দকার। আমি গানকে ভালোবেসেছি, এত গান তাই এসেছি, আমি গানকে ভালোবেসেছি, এত গান তাই এসেছি। আজ সুরে সুরে মন উজাড় করে দেব গানে ভরে, আমি গানকে ভালোবেসেছি, এত গান তাই এসেছি। বাতাস যখন আকুল হবে,
তুমি বসো বাবা, আমি ভাত বেড়ে আনি। খিদেও পেয়েছে, চারটি খেয়েই যাই। তুই যখন এত করে বলছিস, হ্যাঁ ভাই, ভাড়া দেবেন না? ভাড়া হয়ে গেছে। ভাড়া দেওয়া হইবে? না না, তা বলছি না, মানে বাড়িটা আমি। কি সাংঘাতিক, ভাড়া নিতে চলে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! এই টুলেট বোর্ড লটকাবার মুখেই এই দারে লক্ষ্মীর আবির্ভাব। কি সাংঘাতিক! লক্ষ্মী কোথায় সাহেব? লক্ষ্মী তো আমি, লক্ষ্মীর বাহন পেঁচা। কি সাংঘাতিক! আসুন আসুন, বাড়িটা দেখুন, এই পছন্দ হলে তো কথাবার্তা হবে। এই আপনি তো সাহেব আচ্ছালো, এই বাড়ি দেখলেন না, শুনলেন না, আর হুট করে বলে ফেললেন নেব। আসুন 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 এই এই পাকা বাথরুম, আর এই পাকা ট্যাপকল, আর এই রমনা ময়দানের মতো আঙিনা, এ অতি দুর্লভ বস্তু সাহেব, অতি দুর্লভ বস্তু। এই
ঢাকার বাড়িতে উঠুন, আপনি পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটা ধরে নিতে পারেন। আসুন আসুন, এই ঘরগুলো দেখুন। কি সাংঘাতিক এই আমার বাড়ি, এই ভাড়াটে বাড়ি বলে মনেই হবে না। এই দেখলেন তো, হ্যাঁ এই কত খোলা মেলা, হ্যাঁ এই নিজেই ছাটার জন্য করেছিলাম, তা সংসার টেকলো না কপালে। এই একা মানুষ, ওই ও পাশের একটা কামরা নিয়েই থাকি, আর বাকিটুকু তো আপনাদের খেদমতের জন্যই রেখেছি। তা এই বাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ বেশ ভালোই তো। ভালো মানে 100 বার ভালো, এই আমার বাড়ি ভালো না হই পারে না। তা সাহেব আপনার ফ্যামিলি মেম্বার কজন? মানে মানে মনে কিছু করবেন না, এই আমি আবার বেশি লোকজন পছন্দ করি না। আমরা 4 জন, 3 ভাই বোন আর 1 বিধবা ফুপু আম্মা। তা বেশ তা বেশ। কি বললেন, বিধবা? এক বিধবাকে নিকি করে এই বয়সে ঘরে এনেছিলাম, সে আমায় ফাঁকি দিয়ে জন্মের মতো চলে গেল, আবার বিধবা? কি আবল তাবল বলছেন? কিছু মনে করবেন না সাহেব, বিধবা কথাটা শুনে আমার শেষ বিবির শোকটা চারা দিয়ে উঠল। বড় ভালো ছিল সে, বড় ভালো ছিল। তা যাগো সব কথা, কোথায় থাকা হয় বর্তমানে? সাভারে। হ্যাঁ ভাড়া কত তা তো বললেন না? ভাড়া খুব কম, মানে এই বাড়ি আনটা যে ড্যাম চিপ, মাত্র 150 টাকা। 150? কি সাংঘাতিক, থমকে উঠলেন যে। তা কি করা হয়? এই গানের মাস্টারি করি, আর আমার বোন রেডিওতে গান গায়। বুঝলাম। কি বুঝলেন? বোঝা সারা, মানে ওই ভাড়া দেওয়া হইবে বোর্ডটা লটকাতেই হবে। তার মানে? মানে আপনাদের যে আয় ইনকাম, তাতে আমার ওই 150 টাকা আপনারা এই প্রতি মাসে দিতেই ফেল করবেন। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমাকে না খেয়ে থাকতে হবে। বলি আমারও তো অন্য কোনো ইনকাম নেই সাহেব, অতএব আপনি আসুন। আসবো? আসুন তাহলে। আচ্ছা আদাব। কি সাংঘাতিক, শুনুন শুনুন। বলুন। বলছিলাম কি, এই আপনাকে দেখি মনে হচ্ছে ভাড়াটে হিসাবে আপনি মন্দ নন, তাছাড়া এই ভালো মানুষ ভাড়াটে পাওয়াটাও কম বড় কথা নয়। তা ঠিকই বলেছেন, তাহলে বাড়িটা আপনাকেই দিলাম। তবে দেখবেন ভাড়াটা কিন্তু মাসে মাসে যেন ঠিক মতো পাই, এই আমাকে আবার উপোস করে মারবেন না কিন্তু। ভাড়া আপনি সময় মতোই পাবেন, কোনো চিন্তা করবেন না। তাহলে 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে কাল চাবিটা নিয়ে যেন। টাকা সঙ্গেই আছে। হ্যাঁ তবে তো অন দ্য স্পট সব পাকাই হয়ে গেল। টাকার রসিদটা? টাকার রসিদ? রসিদে কি হবে, এ তো নিজেদের ব্যাপার, নিজে কেন আবার ইনকাম ট্যাক্সের খপ্পরে ফেলতে চান দাদা? আপনার আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে রসিদ অন্য রসিদ অল দ্য সেম, কি বলেন? আচ্ছা আচ্ছা লাগবে না। তা কবে নাগাদ আসা হবে? 2-1 দিনের মধ্যেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি সাংঘাতিক, হিরে টুকরো ভাড়াতে কোনো ট্যাপও নেই, বড় ভালো, লাখো মে এক, কি সাংঘাতিক। হিরু ভাই, বাসাটা কেমন? আমাদের এ বাড়িতে সুন্দর তো? হ্যাঁ মোটামুটি ভালোই, তবে এমন খোলামেলা বাড়ি তো শহরে হয় না।
তোমার মাঠে মাঠে দোষীপনা করে বেড়ানো পুকুর সব বন্ধ হবে এবার। হ্যাঁ তাহলে আমি ঢাকা যাবো না, এখানেই থাকবো। থাকো তবে একলা, আমরা তো চললাম। শেষকালে তোরা আমাদের মায়া কাটিয়ে চললি। কি আর করি খালা, পেটের দায় বড় দায়, গায়ে পড়ে থাকলে যে উপোস করে মরতে হবে। যা মা যা, তোরা বড় হ, উন্নতি কর, গায়ের মুখ উজ্জ্বল কর। দোয়া করো বুবু, মাঝে মধ্যে এসে দেখা করে যেও। কিন্তু এতদিনের একটা বাঁধন কেটে চলে যাওয়া, বুকের ভেতর কেমন উঠছে। আচ্ছা চলি খালা, ঘরে রইল, মাঝে মাঝে আসবো বলছি। নে মালগুলো ওঠা। মিথ্যে বলেননি, আপনারও কাজের ব্যবস্থা দু একদিনের মধ্যে করে দিচ্ছি। কিন্তু আমি তো গান বাজনা ছাড়া আর কোনো কাজই জানি না। আমার কাজের কথাই ভাবছি, রেডিও টেলিভিশন সিনেমা সব জায়গাতেই আমার বন্ধু বান্ধব আছে। দাঁড়ান, আপনার সামনেই যোগাযোগ করে দেখছি। হ্যালো, কে সাহাব? হ্যাঁ হাসান বলছি। শোন, তোদের ছবির প্লেব্যাকের জন্য দু একজন নতুন সিঙ্গার নিতে পারিস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গায়। দু ভাই বোন, বোনটি অলরেডি রেডিওতে চান্স পেয়েছে, হেনা খন্দকার। হ্যাঁ হ্যাঁ, সেই হেনা। তাহলে ওদের পাঠিয়ে দেবো। ওকে দোস্ত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ শুনুন হিরু সাহেব, মিউজিক ডাইরেক্টর সাহাবের সঙ্গে গিয়ে এখনই দেখা করুন। এই ঠিকানা, এখন ডাইরেক্টর সবাই অফিসে আছে, আপনি এখনই চলে যান। কি কপাল, শেষ পর্যন্ত আমিও ফিল্মে গান গাইবো। হ্যাঁ হ্যাঁ গাইবেন, ফিল্ম টেলিভিশন রেডিও সব জায়গাতেই গাইবেন। যান, আর দেরি করবেন না। হ্যাঁ যাই, কি হয় না হয় কালকে জানিয়ে দেবো। মিউজিক তো শুনলে, এখন চলো রিহার্সালটা এখন একেবারে সেরে ফেলি। এই তো বলি চালক, শুধু রিহার্সাল নয়, ফুল রিহার্সালটা করো, শর্ট ডিভিশন করতে হবে না। আচ্ছা ভাই যাচ্ছি। যাও যাও। আদাব আদাব। হাসান চৌধুরী সাহেব আমাকে পাঠিয়েছেন। ও ঠিক আছে, বসুন, রিহার্সালটা হয়ে যাক, তারপর আপনার সঙ্গে আলাপ করবো। যাও যাও। রেডি? Thank you.
মেঝেতে তুমি নিও না এই চোখ বলে এখন গেলে আর মধু রাতে ফিরে ওগো পাবে না বাকির খাতা না ফাঁকিতে পড়ো না বলে এই রাতটাকে হয় পিঠা তুলে দিতে তুমি দিও না চোখ বলে এখন গেলে আর মধু রাতে ফিরে ওগো পাবে না এই মন বলে এই রাতটাকে আর পিঠা তুলে দিতে তুমি দিও না লাশটা ভালোই হবে ভালো হবে না মানে ভালো হতেই হবে এসব টুকিটা কি কাজের জন্য এই আমার আমার মিস্ত্রি ডাকতে হয় না এসব আমি নিজেই করি এই দেখো এই কেমন হুড় হুড় করে পানি পড়ছে বাঁচা গেল পানি না পেলে কি যে মুশকিল হতো এই তা কি আর আমি হতে দিতাম দরকার হলে মিস্ত্রি ডাকতাম আমার ভাড়াটের কষ্ট হোক এ আমি চাই না এই তা এই বাড়িটা পছন্দ হয়েছে তো পছন্দ তো হয়েছে তবে একটু চুনকাম করে দিলে ভালো হতো হ্যাঁ চুনকাম হবে হবে সব হবে এই বর্ষাটা পার হয়ে যাক সব করে দেব এখন করলে এই টাকাগুলো বর্ষার পানিতে ভেসে যাবে যে আচ্ছা চলি যখন যা দরকার হবে আমাকে বলবেন এই কোনো হেজিটেশন করবেন না এই আমাকে আপনাদের সংসারেরই একজন মনে করতে পারেন তা তো বটে আমাদের মুরব্বী বলতে আপনি তো রয়েছেন চাচা এই মেয়ে আমার ঠিকই বলেছে হিরু বাবা যে তো সেদিনের ছেলে সংসারের ভেজাল কত আর বুঝবে তোমরা কিছু মনে করো না মা মনে রেখো তোমরা এই আবেদ আলিমিদার ভাড়াতে চাচা চলে লোকটা ভালোই একটু বেশি কথা বলে এই যা মন্টু কল বন্ধ কর জামা ভিজিয়ে ফেললি তো আটকে যাচ্ছি এনা এনা এই যে কি ব্যাপার বড় খুশি খুশি দেখাচ্ছে যে মনে হচ্ছে মস্ত বড় একটা খবর নিয়ে এসছো খবর মানে জবর খবর তোর আমার দুজনেরই ফিল্মে গান গাইবার সব ব্যবস্থা হয়ে গেছে সত্যি সত্যি না তো মিথ্যে সোজা ফিল্ম অফিস থেকে আসছি কথাবার্তা সব ঠিকঠাক আমার একটা গানও শুনতে চাইলেন মিউজিক ডাইরেক্টর শোনালাম খুব খুশি হলেন শুনে তোর রেডিওর গান উনি শুনেছেন খুব পছন্দ তোর গলা বাস কথা পাক্কা হয়ে গেল বিকেলে রিহার্সালে যেতে হবে কিন্তু বসু রেকর্ডিং আল্লাহ এত শীত তুমি তো সাংঘাতিক করে কামালো একদিন তুমি মিছে গ্রামে পড়েছিলে হিরো ভাই কি যে বলিস এসব তার ইচ্ছে তার ইচ্ছে তো বুঝলাম তা ওদের সঙ্গে তোমার যোগাযোগ তো হলো কি করে যোগাযোগ
যোগাযোগ হয়ে গেল তা দৈবযোগে বলতে পারিস। সে অনেক কথা পরে বলবো, এখন খিদে পেট চোঁচো করছে। ফুপু অফুপু না না মেনুলি পিস্টি খোলো না, সে তার সঙ্গে ঠিক করে বাজান। অর্ডার করতে বলেন, অর্ডার প্লিজ, অর্ডার স্টার্ট সাউন্ড, স্টার্ট সাউন্ড। একটি প্রেমের জন্ম, সং নম্বর 5, টেক 4। অল কোয়েট, মিউজিশিয়ান রেডি, সিঙ্গার রেডেম, ওয়ান ওয়ান টু থ্রি ফোর স্টার্ট। ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি, বালদ্বীপের পান্না ভেবে সে থেকেছি। তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি, তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি, আর তো বালদ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। শুক্লা চাঁদের পঞ্চমীতে যখন দোলে, তোমার আশায় বসেছিলেম বাতায়ন ফুলে। শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে, তোমার আশায় বসেছিলেম বাতায়ন ফুলে। তুমি সাত সাগর হতে তোমায় দেখেছ, আর মন ঘুমুরের কাজল পাখায় ছবি এঁকেছ। আমি ময়ূর পঙ্খী নাও তোমায় দেখেছি, আর তো বালদ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। Okay.
নারায়ণকর উল্ফ, WOLF উল্ফ মানে কি নেকড়ে বাঘ, বাহ বানানকর স্টাক, STUCK স্টাক, বাহ সুন্দর। তারপর মানে বলতো স্টাক মানে কি, আটকে ছিল। যা দেখ তো, আপার এসটি চিঠি তোমার নামে, নাম সই করতে হবে, যাই দেখি কার চিঠি। স্টেট ব্যাংকের চিঠি, সাবার ঠিকানা থেকে দিদারে কৃষ্টি। স্টেট ব্যাংকের চিঠি আর 15,000 টাকার একটা চেক। আবার অ্যাক্সিডেন্ট কেসে হাসান চৌধুরীর যে ফাইন হয়েছিল 20,000 টাকা, তা থেকে গভর্নমেন্ট 15,000 টাকার চেক আমার নামে পাঠিয়েছে। বেশ তো, চেকটা ভাঙিয়ে নিজের নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ফেল। না, এ টাকা আমার জন্য হারাম। কেন, এ তো গভর্নমেন্ট থেকে পেয়েছিস, কারো দান তো নয়। কি সাংঘাতিক, দেয়ালের ওপাশ থেকে সব কোথায় কানে গেল, তাই আর চুপ থাকতে পারলাম না, আসতেই হলো। হ্যাঁ, তোমার ফুপু ঠিকই বলেছেন, ওটা তোমার হক টাকা। মোটেই না, ইনডাইরেক্টলি এই টাকা ওই হাসান চৌধুরীর দান। যাও হিরু ভাই, এই চেকটাও নাকের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে এসো, 17/1 মতিঝিলে ওর অফিস। অফিস তো চিনে নিতে পারবো, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এক্ষুনি যাও হিরু ভাই। পাগলামি করিস না মা, এতগুলো টাকা পায়ে ঠেলবি। কি সাংঘাতিক, 15,000 টাকা, খেলা কথা নাকি, কি সাংঘাতিক। ভালো করে ভেবে দেখ মা, আল্লাহ রহমতে আমাদের দুঃখের দিন চলে গেছে ফুপু। দুর্দিনে যখন আব্বার জীবনের মূল্য বাবুর টাকা নিয়ে নি, আজ কেন সে টাকা নিয়ে আব্বার আত্মার অবমাননা করব। তোর যা ইচ্ছে তাই কর বাবু, আমি আর কি বলবো। অমন একটা অপ্রীতিকর ব্যাপার নিয়ে আমি যেতে পারবো না। কেনা, বেশ তাহলে আমি নিজে যাচ্ছি। যাকগে, যার যা ইচ্ছে করুক গে, আমি কেন যাই এসব মামলায়। যথার্থ বলেছো হিরু বাবাজি, যায় একরকমে ওই হেনা, কারো কথা কোনো পাত্তাই দিল না। কি সাংঘাতিক, 15,000 টাকা হাতে পায়ে পায়ে ফেলে এমন মেয়ে ওই যখন আছে, কি সাংঘাতিক, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। মিস্টার চৌধুরী, চেকটা নেবেন কিনা তাই বলুন। আপনি কি করছেন মিস হেনা, মন্টুর ভবিষ্যৎ চিন্তা করেও তো আপনাদের টাকা নেওয়া উচিত। মন্টুর ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, এইসব চিন্তা আপনাকে করতে হবে না, আমাদের গড়ে নিতে পারবো। এখন বলুন এই চেক আপনি নেবেন কিনা। বললাম তো ওটা আপনার, আমি নিতে যাব কেন। এই রইল আপনার চেক। শুনুন শুনুন মিস হেনা, বলুন কি বলবেন। এমন উত্তেজিত ভাবে একা যাবেন না, চলুন গাড়িতে করে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। এ আপনার আত্মাভিমান না জেদ? যা মনে করেন। আমার গাড়িতে গেলে আপনার আত্মাভিমান বা জেদ কোনোটাই ক্ষুণ্ণ হবে না। চলুন, যাকে বলে ম্যানিয়া। দয়া করে আপনার এই মনস্তাত্ত্বিক বক্তৃতা শুনবার ধৈর্য আমার নেই। আমি আমি তোমাকে করতে চাই না, আটকে দিয়েছিলাম। না না, আমি কোনো গাড়ি ঘোরা না। এই যে মা, আমরা সবাই তোর কাছে রয়েছি। কি সাংঘাতিক, এই ভয় নেই মা, ফাড়া কেটে গেছে। কি সাংঘাতিক, তোর আঘাত তেমন কিছু নয়, দু একদিনই ভালো হয়ে যাবে। মন্টু কাছে আয়, সিস্টার যিনি আমার সঙ্গে গাড়িতে ছিলেন উনি কোথায়, উনি কেমন আছেন? উনি 4 নম্বর কেবিনে আছেন।
খুব খারাপ অবস্থা, বাঁচেন কিনা সন্দেহ। কি বললেন, বাঁচবে না? আহা, আপনি উঠবেন না, শরীরের ক্ষতি হবে যে, শুয়ে থাকুন না। হিরু ভাই, আমি কি করলাম, আমি কি করলাম হিরু ভাই, আমার জন্য হাসান সাহেবের এই অবস্থা হলো। এখন ওসব কথা ভাবিস নে বোন, শরীর বেশি খারাপ হয়ে যাবে। যা হবার তা তো হয়েই গেছে, এই কপালে একটা মস্ত বড় ফাড়া ছিল, ওই যে কথায় বলে কপালের লিখন না যায় খণ্ডন, কি সাংঘাতিক। আপনারা ওকে এখন একটু একা থাকতে দিন, বেশি কথা বললে পেশেন্টের নার্ভের উপর স্ট্রেন পড়বে। তুই একটু ঘুমা মা, আমরা এখন যাই, কাল আবার আসবো। তাই ভালো তাই ভালো, এই রুগীকে একা থাকতে দেওয়াই উচিত। এই চলো বাবা হিরু, চলো চল। বেশি চিন্তা করিস না হেনা, চলি। বাড়ি ড্রপ করে দেবো? না সিস্টার। বলুন, আমার একটা চার নম্বর কেবিনে নিয়ে যাবেন? সে কি করি হয়, আপনি আপনি হাঁটতে পারবেন না তো? হ্যাঁ পারবো, পারতে হবে, আমি একবার তাকে দেখতে চাই, উনি আপনার কে? কেউ না, অথচ অথচ সব। ও, কিন্তু ডক্টরের পারমিশন ছাড়া আপনার ওখানে যা চলবে না। কোথায় যেতে চান আপনি? চার নম্বর কেবিনে, উনি মিস্টার চৌধুরীকে দেখতে যেতে চান। না না মিস খন্দকার, ও ঘরে আপনার যা চলবে না, ও ঘরে এখন জমায় মানুষের টানাটানি চলছে, এই মাত্র সামান্য একটু জ্ঞান ফিরেছে, আপনাকে দেখে উত্তেজিত হলে পেশেন্ট হার্ট ফেল পর্যন্ত করতে পারে। ডক্টর, সে কি বাঁচবে না? বাঁচার আশা খুবই কম, তবে আমরা ডাক্তার কখনো আশা ছাড়ি না, বাকি সব অপরালার হাতে। ডক্টর, আমার একবার তার কাছে নিয়ে চলুন, সে যদি না বাঁচে তার কাছে আমার ক্ষমা চাইতেই হবে। কিন্তু না ডক্টর, কোনো কিন্তু নয়, আমাকে দেখলে সে উত্তেজিত হবে না, বরং বরং সুস্থ বোধ করবে। বেশ চলুন নার্স। আপনি নার্ভাস হলে উনি আরো বেশি করে ঘাবড়ে যাবেন, মনটাকে শক্ত করুন। কই, সে তো এলো না। না না, হেনা আসবে না, সে যে আমায় ঘৃণা করে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। আমি এসেছি হাসান, আমি এসেছি। কে? হেনা? এবার আমি শান্তিতে মরতে পারবো, আর আমার কোনো দুঃখ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই। তুমি আমায় ক্ষমা করো হাসান, তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী, আমি তোমায় খুন করেছি হাসান, আমার জন্য তুমি আজ মৃত্যুর পথে। ভালোই করেছো তুমি, তোমার আব্বার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো। হাসান, 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 সিস্টার, ডক্টর। বেশি কথা বলার জন্যই ফেট হয়েছেন।
ডক্টর, ওকে বাঁচাতে হবে ডক্টর, যেভাবে হোক যে মূল্যেই হোক ওকে বাঁচাতে হবে, নইলে আমি পাগল হয়ে যাব ডক্টর, আমি পাগল হয়ে যাব। অধীর হবেন না মিস খন্দকার, সবই তো খোদার হাতে, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। যান, আপনি কেবিনে গিয়ে রেস্ট নিন। সিস্টার, ওনাকে কেবিনে নিয়ে যাও, আর তুমি একটা ইঞ্জেকশন রেডি করো। কেবিনে চলুন। একটু পানি। ভালো করেছো হেনা, তোমার আব্বার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো। আমি চাইনি। আমার করছেন কেন জানি না, কি হয়েছে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে মাথা শিরা উপশিরা সবগুলো ছিঁড়ে যাবে। আপনি একটু শান্তি হয়ে শুয়ে থাকুন, এখনই ঠিক হয়ে যাবে। ভালোবাসা নেকৃতে মাপবার বস্তু নয়, তাছাড়া তুমি বিকলাঙ্গ পঙ্গু হতে পারো না হাসান। আমি যে খোদার কাছে সবসময় এ দোয়াই চাইছি। সত্যি হেনা, তুমি এই দেখো হেনা, তোমার দোয়া খোদা কবুল করেছে। দেখো হাসান, দেখি আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় হেনা, একটা নাটকের শেষ দৃশ্য দেখছো তুমি, যে নাটকের আমি আর নায়িকা তুমি, আর এই নাটকের পরিচালক আমার বন্ধু ডক্টর আলম। নাটকের শেষ দৃশ্য এটা নয় মিস্টার চৌধুরী, আরো একটু বাকি আছে, যার মূল ঘটনা হচ্ছে এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আপনাকে বিয়ে করব বলে যে কথা দিয়েছিলাম তা আমি ফিরিয়ে নিলাম। না শোনো, শোনো হেনা, হেনা শোনো, শোনো হেনা, শুনে যাও হেনা, শোনো। ঠক চালবাজের কথা শোনার মতো রুচি আমার নেই। মানলাম আমি ঠক চালবাজ, কিন্তু অন্য কোনো ব্যাপারে তো নয়, প্রেমের খাতিরে, ভালোবাসার খাতিরে। প্রেম ভালোবাসার জোর করে কিংবা চালবাজি করে হয় না, ওগুলো একান্ত হৃদয়ের ব্যাপার মিস্টার চৌধুরী, আমাকে যেতে দিন। বেশ তো, যেতে চাইছো যাবে, কিন্তু এভাবে লোক জানাজানি করে আমার মান থাকবে না হেনা। লোকের জানাই তো উচিত, আপনার কুকৃত্যে চেপে রাখতে সাহায্য করার মানে আপনার প্রতি সম্মান দেখানো, যা আপনার মোটেই প্রাপ্য নয়। তোমার সঙ্গে যাই করে থাকি, সমাজের কাছে আমার একটা সম্মান আছে, তুমি আমার মান রক্ষা করো হেনা। উফ, অসহ্য, আপনাদের সান্নিধ্য অসহ্য, আমাকে যেতে দিন মিস্টার চৌধুরী। পাগলামি করো না হেনা, চাল চেলি হোক আর ধোকা দিই হোক তোমার মন জয় করতে চেয়েছি, কারণ তোমায় ভালোবাসি বলে। এ কথা একবার ভেবে দেখো হেনা। ভেবেই বলছি, আমি আপনাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। কি সাংঘাতিক, কি সাংঘাতিক! তার উপর বাড়ি গাড়ি স্থাবর অস্থাবর সব ওর নামে লিখে দেবে, তাই না ফুপু? কথাবার্তা সব পাকা হয়ে গেছে। কি সাংঘাতিক, একেই বলে কপাল! তাহলে বাড়ি ভাড়া দেওয়া হইবে, বোর্ডটা লটকাতেই হয় দেখছি। মানে? মানে অতি সরল,
আপনারা হলেন এখন গিয়ে ক্লাস অন্ধনী, এই মিডল ক্লাস বাড়িতে কি আর। কি যে বলেন ভাই সাহেব, ওসব তো হেনার, আমরা যেমন আছে তেমনই থাকবো। দোয়া করুন ওর স্বামী যাতে, খোদাই জানে ওর কপালে কি আছে। কি সাংঘাতিক, এই হেনার স্বামীর অবস্থা কি খুবই খারাপ? না মোটেই খারাপ না, তিনি খুব ভালো আছেন। কি সাংঘাতিক ভালো আছে, তো অমন করে কথা বলছিস কেন, কি হয়েছে বলতো? বললামই তো তোমাদের হাসান চৌধুরী ভালো আছে, সম্পূর্ণ সুস্থ আছে। কালি দেখে এলাম কত অসুস্থ, আজই সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। শয়তান তো আমাকে ঠকিয়েছে হিরু ভাই, লোকটা ঠক চালবাজ, অ্যাক্সিডেন্ট ওর কিচ্ছু হয়নি, ডাক্তারের সঙ্গে যুক্তি করে আমার মন গুলিয়ে আমাকে বিয়ে করার জন্য একটা চাল চেলেছিল, এবং চালে সে অল্পের জন্য বাজি হেরে গেছে। এই তো কি সাংঘাতিক, এসব তো কি বলছিস না? যা সত্যি তাই বলছি পুপু, আমি ওর সঙ্গে সব সম্পর্ক ছেদ করে চলে এসেছি। কি সাংঘাতিক, থাক মা এসব তোমাদের ঘরোয়া ব্যাপার, তোমরাই সামলাও, এই আমার আবার যে সময় হয়ে এলো, এই চলি চলি। কি সাংঘাতিক, দুল্লা ভাইটা তো ভীষণ দুষ্ট আপা, খবরদার দুল্লা ভাই না আমার মুখে আনবি না, ওই লোকটা তোর কেউ নয়, ওর সঙ্গে আমার বিয়ে হবে না। তুই চুপ করতে হে না, এসব কথা পরে আলাপ করা যাবে, যা মুখ হাত ধুয়ে নাস্তা খাবি। না পুপু খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। যা হবার তা তো হয়ে গেছে, এখন আর মন খারাপ করে লাভ কি? ওই হাসান চৌধুরীকে আমি কোনোদিনই সহ্য করতে পারতাম না, এ ঘটনার পর থেকে তার কোনো প্রশ্ন, আমাদের জীবনে ও একটা শনি গ্রহ। মাথা খারাপ করিস নে বোন, চল মুখ হাত ধুয়ে খেয়ে নে, ঠান্ডা মাথায় ভেবে দেখ কি করবি। হাসান সাহেব যা করেছেন তা তো তার জন্যই করেছেন। না হিরু ভাই, তোমরা আমায় এ নিয়ে আর কোনো কথাই বলো না, আমার ব্যাপার আমার উপরে ছেড়ে দাও। শোনো মেয়ের কথা, বাবা হিরু ওকে এখন আর কিছু বলে লাভ হবে না, রাগ করে চলে এসেছে, দু চার দিন যাক, তারপর হাসান নিজে এসেই ওকে বোঝাবে। না এই বাড়িতে ওই লোকটার আসা চলবে না, তোমরা যদি ওকে ডাকো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই আমার শেষ কথা। বেশ বাপু, আমরা আর কিছু বলবো না, তোর যা ইচ্ছা তাই কর। ও আপা কাঁদছো কেন, দুলা ভাইটা খুব বকেছে তাই না? দুলা ভাই দুলা ভাই দুলা ভাই, ফের ওই লোকটাকে দুলা ভাই বলছিস, একবার না মানা করলাম? ভুল হয়ে গেছে আপা, আর বলবো না, মনে থাকে যেন, যা। দুলা ভাইয়ের যোগ্য লোকই বটে, ব্রুট চিট। আমি আপনাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। হাসান সাহেব, ও হিরু সাহেব আসুন বসুন বসুন। তারপর কি মনে করে? প্রায় 15 দিন হয়ে গেল আপনি, মানে আমি আর ফুপু আম্মা ভেবেছিলাম আপনি হয়তো একবার হেনার মান ভাঙাতে যাব, এই তো? হ্যাঁ, মানে হেনা যা কাণ্ডটা করলে তারপর। আপনি তো ওকে ভালো করেই চেনেন, ও যতক্ষণ না ও নিজের ভুল বুঝতে পারবে ততক্ষণ আমি কেন, কেউ ওর মান ভাঙাতে পারবে না। আমরা কম চেষ্টা করিনি কিন্তু কিছুতেই কিছু হলো না, ও যেন দিন দিন কেমন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। কাল টেলিভিশনে তো দেখলাম বেশ নর্মালি গান গাইছিল। ওটা ওর বাইরের রূপ হাসান সাহেব, ভেতরের রূপ যে কি তা একমাত্র আমি বুঝতে পারি। ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, ছোট বোনের মতো ওকে স্নেহ করি। আমার মনে হয় কি হাসান সাহেব, হেনা হয়তো কোনোদিন পাগল হয়ে যাবে। আপনি ওকে স্নেহ করেন, আমি ওকে ভালোবাসি, অথচ আশ্চর্য
আমরা কেউ ওর জন্য কিছু করতে পারছি না। এই যে কত বড় দুঃখজনক ব্যাপার। হাসান সাহেব, আপনি একবার চলুন হেনার সামনে, শেষবারের মতো একবার গিয়ে দাঁড়ান। তাতে কি কাজ হবে হিরু সাহেব? আমার মনে হয় হবে। এমনও তো হতে পারে হেনা হয়তো একবার আপনার ডাকের অপেক্ষায় রয়েছে। বেশ, কে আপনাকে এখানে আসতে বলেছে? কেন এসেছেন? প্রিয়ের মান ভাঙাতে? যদি বলি তাই, তাহলে কি ভুল হবে হেনা? আপনার নির্লজ্জতার তুলনা হয় না হাসান সাহেব। যে আপনাকে ঘৃণা করে, আপনার ভালোবাসার কোনো মূল্যই দিতে চায় না, তার কাছে আসতে আপনার লজ্জা হওয়া উচিত। হেনা, যত অপমানই তুমি আমায় করো না কেন, আজ আমি সব নীরবে সইবার মতো ধৈর্য নিয়ে এসেছি। ভয় আপনার হাসান সাহেব, কেলেঙ্কারি আমার যা হবার যথেষ্ট হয়েছে, তার বাড়ি আমার জীবনকে দুর্বিষহ করে তুলবেন না। চলে যান, দয়া করে আপনি এখান থেকে চলে যান। এই দুঃস্বপ্ন থেকে আমাকে মুক্তি দিন হাসান সাহেব। দুঃস্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, এই দুঃস্বপ্ন, এ আমি ভুলতে চাই হাসান সাহেব, আমি ভুলতে চাই। চান, অনেকদিন হলো অফিসে যান না, তাই কতগুলো জরুরি ফাইল। যান নামে যাক সব, আমায় বিরক্ত করবেন না, যান। কাসেম সাহেব। বলুন স্যার। আপনি এক্ষুনি উকিলকে খবর দিন। উকিল? হ্যাঁ হ্যাঁ উকিল, যান। এই নিন আপনার বাড়ির দলিল, এগুলো অন্যান্য সম্পত্তির দলিল, এগুলো ব্যাংকের চেক বই, আর এটা হলো ওয়াসিয়াতনামা। ওয়াসিয়াতনামা? হ্যাঁ, এই ওয়াসিয়াতনামাতে হাসান চৌধুরীর সমস্ত সম্পত্তি ও নগদ টাকা পয়সা একটা সঙ্গীত বিদ্যালয় স্থাপনের জন্য দান করেছেন, যার পরিচালিকা থাকবেন আপনি। কি সাংঘাতিক, এত মহৎ, এত উদার, কি সাংঘাতিক। মানে উনি সব দান করে কোথাও চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, করেনি, আজই 11:30 প্লেনে যাচ্ছেন। এদেশে তিনি হয়তো আর ফিরবেন না, বাকি জীবনটা হয়তো বিদেশে ঘুরেই কাটাবেন। আপনাকে একটা চিঠিও দিয়ে গেছেন। হেনা, তোমায় ভালোবেসেছিলাম, তোমার গানকেও ভালোবেসেছিলাম, কিন্তু প্রতিদানে যা পেলাম তাতে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। তোমায় ভুলতে পারবো না, তাই এদেশ ছেড়ে চলে যাচ্ছি চিরদিনের জন্য। আমার বাড়ি ঘর টাকা পয়সা সম্পত্তি সব দান করে যাচ্ছে একটি সঙ্গীত বিদ্যালয়ের জন্য, যার পরিচালিকা থাকবে তুমি। আশা করি তাতে তোমার ঘৃণাবোধ হবে না, কারণ সঙ্গীত তুমি ভালোবাসো। তোমায় ভালোবেসে আমি যে অপরাধ করেছি তার জন্য আমায় ক্ষমা করো। ইতি হাসান চৌধুরী। এখনো ভাবছিস হেনা, যার চেষ্টায় তোর আজই প্রতিষ্ঠা, রেডিও টেলিভিশন সিনেমার স্বনামধন্যা গায়িকা হেনা খন্দকারের প্রতিষ্ঠার পেছনে অলক্ষে রয়েছে যার দান, তাকে তুই চিনলি না, তার ভালোবাসার মূল্য দিতে পারলি না। হিরু ভাই, এসব তুমি কি বলছো? তোর আত্মাভিমান আর জেদের জন্য এতদিন সব কথা বলতে পারিনি, আজ যখন সব শেষ হতে চলেছে তখন আর না বলে পারলাম না। হিরু ভাই, ওরে এখনো সংকোচ, এখনো দ্বিধা? 11:15 বাজে, 11:30 প্লেন,
জীবনে পরম লগন করোনা হেলা হে গরবিনী বৃথায় কাটিবে বেলা সাঙ্গ হবে যে খেলা সুধার হাটে ফুরাবে বিকিকিনি হে গরবিনী পাত্র উজ্জ্বলিয়া মাধুরী পড়েছো দান তুমি জানো নাই তুমি জানো নাই জানো নাই তার মূল্যের পরিমাণ মানুষ লুকিয়ে আসে দাঁড়ায় পাশে আয় হেসে চলে যায় জোয়ার জলে ভাসিয়ে ফেলা দুর্লভ ধনে দুঃখের পণে লৌগিনী হে গরবিনী নাই মরমে আমার ঢেলেছো তোমার গান বিদায় নেবার সময় এবার হলো প্রসন্ন মুখ তোলো মুখ তোলো মুখ তোলো আমি যাব আমি তাকে ফিরিয়ে আনবো জানি না হেনা কি ভাবছে ও কি অনুতপ্ত হবে ওর ভুল কি ভাঙবে না চিরদিনের মতো চলে যাবার কথা শুনে যদি ছুটে আসত ফিরিয়ে নিতে না কি সব ভাবছি আরো জোরে চালো করাচিগামী যাত্রীদের PK-707 বিমানে আরোহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ অ্যাটেনশন প্লিজ করাচি বন্ড প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু বোর্ড দ্য এয়ারক্রাফট PK-707 থ্যাংক ইউ এখনো সময় আছে এখনো যদি পিছন থেকে হাসান বলে চিৎকার করে ডাকত ছুটে এসে বলতো যেতে নাহি দিব ছেড়ে যেতে পারলাম না হেনা কেন জানি আমার মন বলল তুমি আমায় ফিরিয়ে নিতে আসবে তুমি আমাকে ক্ষমা করো হেনা